আদাব, নমস্কার। সৃষ্টি একাডেমি স্কুলের অনলাইন ভিডিও ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি, সেই সাথে সকল শুভাকাঙ্ক্ষী এবং অভিভাবক যারা আছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। সেই সাথে তোমাদের জন্য একটা সুসংবাদ, যারা এসএসসি ক্যান্ডিডেট আছো, বোর্ড কর্তৃক একটা সংক্ষিপ্ত সাজেশন দিয়েছে। দেখো, আমি তোমাদেরকে হাসি মুখে বলছি, এটি সরকার যে সংক্ষিপ্ত সাজেশনটি দিয়েছে, সেই সংক্ষিপ্ত সাজেশনে সকল শিক্ষার্থী এ প্লাস পাবে, এটা আমি বিশ্বাস করি, যদি আমাদের এই ভিডিও ক্লাসগুলির সাথে তোমরা কানেক্ট থাকো। কারণ এটা এতই সংক্ষিপ্ত একটা সিলেবাস, যে সিলেবাসটির মাধ্যমে আমরা তোমাদেরকে ইতোমধ্যে পড়িয়েছি, আর এখন যে ভিডিও ক্লাস এবং আমাদের যে বর্তমান কার্যক্রম, এইগুলি কিন্তু প্রত্যেকটি আমাদের এই নতুন সিলেবাসকে কেন্দ্র করে। সুতরাং এই সিলেবাসে তুমি এ প্লাস পাবে না, এটি তোমার বাবা মা যেমন আশা করে না, আমরাও আশা করি না। তোমরা আমাদের সাথে কানেক্ট আছো এবং থাকবে, সেই সাথে আমাদের সাথে কানেক্ট থাকলে আমি কথা দিচ্ছি, তোমরা মহান আল্লাহ তো চায়, ঈশ্বর চায়, তুমি অবশ্যই এ প্লাস পাবে। আর এই ফিকচারের উপর আমরা যে নতুন যে একটা বোর্ডের সাজেশন দেওয়া হয়েছে, সেই সাজেশনের উপরে আমরা কিন্তু ফিকচার এবং নোট প্রদান করতেছি তোমাদের জন্য। আমরা খুব সম্প্রতি তোমাদের রেজাল্ট প্রকাশ করতে যাচ্ছি, যে পরীক্ষা নিয়েছিলাম মডেল টেস্ট, আমরা এই ফিকচারের আঙ্গিতে, অর্থাৎ বোর্ডের যে ফিকচারটা দেওয়া আছে, অর্থাৎ নতুন সিলেবাস যেটা দেওয়া আছে, সেই সিলেবাসের উপরে আমরা তোমাদেরকে মডেল টেস্ট নিব নতুন রূপে। এবং এই মডেল টেস্টে তুমি যদি এ প্লাস পাও, এসএসসি পরীক্ষা অবশ্যই তুমি এ প্লাস পাবে, এটা আমি বিশ্বাস করি। তো শুরু করতে যাচ্ছি তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী। তোমরা বলেছিলে স্যার কারক বিষয়টি একটু আলোচনা করার জন্য, আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সেই কারক পরিচ্ছেদটি। শিক্ষার্থীরা, তোমরা সবাই আমাকে চিনো, জানো আমি অ্যাভয়েড করে যাচ্ছি, আমি প্রলয় কুমার বিন্দ, তোমাদের শ্রেণী পরিচালক। আমি তোমাদের স্ক্রিনে একটি ছবি দেখাচ্ছি, দেখো কৃষক কি করছে, কৃষক কি করছে, কৃষক এখানে হাল চাষ করছে। আচ্ছা, এটা আমরা সবাই জানি। ওকে, খাতা কলম নিয়ে নিশ্চয়ই বসেছো, যদি নাও বসে থাকো এখন খাতা কলম নিয়ে বসো, নাকি সমস্যাগুলি লিখো, প্রশ্নগুলি উত্তরগুলি করার চেষ্টা করো। কৃষক কি করছে এখানে? কৃষক অবশ্যই হাল চাষ করছে। তাহলে তুমি কি করছো বাবা, মামনি তুমি কি করছো বাসায় বসে? বাবা মা যে পরামর্শগুলি তোমাকে দিয়ে থাকে, সেই পরামর্শগুলি অবশ্যই ভালো, অবশ্যই তুমি নামাজ পড়বে, ইসলাম ধর্মের হলে নামাজ পড়বে, হিন্দুরা তোমাদের ধর্ম মত অবলম্বন করবে, বাবা মা তোমাকে যা বলে সেগুলি করবে। অর্থাৎ আমি চাচ্ছি তুমি নৈতিক শিক্ষায় বলে আনো, অন্যদের মতো আমার সৃষ্টি একাডেমি স্কুলের কোনো শিক্ষার্থী, সৃষ্টি একাডেমি স্কুলের কোনো শিক্ষার্থী খারাপ হবে না, এই ভালো একটা রেজাল্ট আসবে, তার চরিত্র ভালো হবে, এই আশা করতেছি। তাহলে তুমি কি করবে? অবশ্যই আমাদের সাথে কানেক্ট থাকবে এবং বাবা মা শিক্ষক আমরা যে উপদেশগুলি তোমাদের দিয়ে থাকি সেগুলি অবশ্যই মেনে চলবে। এখানে শিক্ষক হাল চাষ করতেছে, তুমি তোমার কি পরিশ্রম করা প্রয়োজন না? তাহলে তুমি কি পরিশ্রম করবে? পড়াশোনা করবে। এবং আমি জানি আমাদের শিক্ষকরা তোমাদের নৈশকালীন ফোন দেয়, তোমরাও আমাকে বলে থাকো, স্যাররা যোগাযোগ করে থাকে, হ্যাঁ তোমাকে পড়ানোর উদ্দেশ্যে, পাঠে বসানোর উদ্দেশ্যে কিন্তু ফোন দিচ্ছে। তাহলে কেন শিক্ষকরা তোমাকে এত কষ্ট করতেছে? তোমার কাছে চাহিদা একটাই, তুমি পড়াশোনা করো, ভালো ফলাফল করো, এটাই আমাদের প্রত্যাশা। শুরু করতে যাচ্ছি আবারও, খেয়াল করে দেখো, কৃষক চাষ করছে, জমি চাষ করছে, আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি ঘোড়া দৌড়াচ্ছে। তাহলে ঘোড়া, আমরা ধীরে ধীরে পড়ায় ঢুকবো, ঘোড়া কি করছে? দৌড়াচ্ছে। তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো কে দৌড়াচ্ছে ঘোড়া, পাখি আকাশে উঠছে, কিংবা যদি বলি তোমরা স্ক্রিনে দেখতে পাবে, কবুতর আকাশে উঠছে বা পাখি আকাশে উঠছে। তাহলে পাখিগুলি কি করছে? আকাশে উঠছে। প্রত্যেকেই কিন্তু কাজ করতেছে, প্রত্যেকেই কাজ করতেছে। এখানে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কিন্তু কারক বলে। আমরা পড়েছি এখানে দেখো, কৃষক জমি চাষ করছে, ঘোড়া দৌড়াচ্ছে এবং পাখি আকাশে উঠছে, প্রত্যেকটি কাজ। তাহলে আজকের পাঠ কি হতে পারে তোমরা জানো? কারক। তাহলে কৃষক জমি চাষ করছে, করছে ক্রিয়াপদ, ঘোড়া দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে ক্রিয়াপদ, প্রত্যেকটি পাখি, পাখি হলো বিশেষ পদ। শিক্ষার্থীরা, বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কি বলে? কারক বলে। আমরা সবাই জানি বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কি বলে? কারক বলে। আর এই কারক আলোচিত হয় রূপতত্ত্বে বা শব্দতত্ত্বে। বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয় চারটি, ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব। আজকের আলোচ্য বিষয় কারক, কারক আলোচিত হয়।
রূপ তত্ত্বে অথবা শব্দ তত্ত্বে আমরা যা যা শিখতে পারবো। আমরা আজকে শিখতে পারবো কারক কিভাবে, শব্দের অর্থ কি। কারক শব্দের অর্থ হলো যা ক্রিয়া সম্পাদন করে। ইতোমধ্যে তোমরা জানো কারক কত প্রকার, সেগুলো শিখতে পারবো। আমরা একটু একটু কিছু জেনে নিই। হ্যাঁ, কারক শব্দের যে কোনো কাজ বা ক্রিয়া সম্পাদন করাকে বোঝায়। ক্রিয়াপদের সাথে বা সর্বনাম পদের সাথে নাম পদের যে সম্পর্ক তাকে বলা হয় কারক। আর এই কারক আমরা জানি সবাই কত প্রকার। হ্যাঁ, তোমরা বলো কত প্রকার? ছয় প্রকার। ঠিক আছে না, কারক কত প্রকার? ছয় প্রকার। কর্তৃকারক, কর্মকারক, করণকারক ইত্যাদি ইত্যাদি। তো আমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি, পাখি আকাশে উড়ছে। তোমরা খেয়াল করে দেখো, পাখি আকাশে উড়ছে। তাহলে উড়ছে কি? এখানে উড়ছে হলো ক্রিয়া নাকি? তাহলে পাখি কি? পাখি হলো নামপদ। তাহলে ক্রিয়াপদের সাথে কি নামপদের একটা সম্পর্ক আছে না? আবার তোমরা খেয়াল করে দেখো, গরু ঘাস খায়। গরু কর্তা, ঘাস কর্ম, খায় ক্রিয়া। তাহলে ঘাস খাওয়ার সাথে, গরুর ঘাস খাওয়ার সাথে ক্রিয়াপদের একটা সম্পর্ক আছে না? কর্তা কর্ম ক্রিয়া, এই যে মিলে কি হলো কারক। তাহলে কারকের সঙ্গে আমি আবারও বলতেছি, বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক হয় তাকে বলা হয় কারক। নিশ্চয়ই তোমরা কারকের সংজ্ঞা ইতোমধ্যে তোমরা বুঝে ফেলেছো বা শিখে ফেলেছো। কারক কত প্রকার? কারকের প্রকার ভেদ যদি আমি দেখাই তোমাদের, দেখো কারক, কারক ছয় প্রকার। কারক ছয় প্রকার। কর্তৃকারক, দেখো কর্তৃকারক আমি এক এক করে দেখাচ্ছি। কর্তৃকারক, হ্যাঁ, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক এবং অধিকরণকারক, এই ছয় প্রকারই কারক। তাহলে আমরা এক এক করে কারকগুলি চেনার উপায়। কর্তৃকারকের সংজ্ঞা যদি বলি, যে ব্যক্তি ক্রিয়া সম্পাদন করে। যেমন তুমি পড়ো, তুমি বাবা মার কথা শুনো, তাহলে তুমি নিজেই কর্তা। তুমি কাজটা করতেছো, তাহলে তুমি নিজেই কর্তা। যে ব্যক্তি ক্রিয়া সম্পাদন করে তাকে কর্তৃকারক বলে, ব্যক্তি বা নাম, বানানটা আকার হবে না। আচ্ছা, খেয়াল করে দেখো, কর্মকারক কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে তাকে কি বলা হয়? কর্মকারক। যেমন নীলা বই পড়ে, নীলা বই পড়ে। তোমরা খেয়াল করে দেখো, এখানে কিন্তু নীলা কর্ম নাকি? নীলা হলো কর্তি, বইটা হলো কর্ম, যাকে উদ্দেশ্য করে পড়তেছে। তাহলে কে পড়ে? নীলা। কে দিয়ে প্রশ্ন করলে? কর্তৃকারক। কি দিয়ে প্রশ্ন করলে? কর্মকারক। আমরা যাচ্ছি করণকারকে। শিক্ষার্থীরা, আমি আবারও বলতেছি, কে দিয়ে প্রশ্ন করলে পাবো কর্তৃকারক, কে বা কারা? কি দিয়ে প্রশ্ন করলে পাবো? কর্মকারক। আর করণকারক পাবো কিসের দ্বারা, কি দিয়ে? যেমন ছেলেরা মাঠে বল খেলে, ছেলেরা মাঠে বল খেলে। তাহলে বল কি খেলার উপকরণ? না। কিসের, কি দিয়ে খেলে? বল দিয়ে খেলে। আমরা কলম দিয়ে লিখি, এই যে কলম উপকরণ। হ্যাঁ, আমরা কি দিয়ে লিখি? কলম দিয়ে লিখি। তাহলে কলম, এখানে কলম হলো করণকারক। আমরা যদি বলি সম্প্রদান কারক, খেয়াল করে দেখো, কাউকে দান অর্থে কোনো কিছু দান করা তাকে কি বলা হয়? সম্প্রদান। যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও, কাকে দাও? ভিক্ষুককে দাও। ভিক্ষুককে ভিক্ষা দিয়ে কি আমরা বলবো যে আমার ভিক্ষা ফিরিয়ে দেন, বা ভাই কোনো কিছু চাইবো তার কাছে, যেহেতু কোনো কিছু চাবো না? তাহলে সেটা হলো সম্প্রদান কারক। আবার যদি বলি ধূপাকে কাপড় দাও, তাহলে খেয়াল করে দেখো, কাকে দাও? ধূপাকে দাও। ধূপাকে কাপড় দিয়ে আবার কিন্তু কাপড় ফিরিয়ে নিয়ে আসি, তাহলে ফিরিয়ে নিয়ে আসলে হবে কর্মকারক। আর যদি দান করি, তাহলে সেটা কি হবে? সম্প্রদান। যেমন সৎপাত্রে কন্যাদান করো, মেয়ে বিয়ে দিয়ে কি বলি যে আমার মেয়েকে ফিরিয়ে দেন? বলা হয় না। হ্যাঁ, জানা নিয়ে নিয়ে আসা হয়, সেটা হলো আত্মীয়তা সূত্রে নায়র, বাংলা ভাষায় বলা হয় নায়র, নিয়ে আসা হয়েছে, বা জামাই আবার জামাইয়াদের করার জন্য নিয়ে আসা হয়েছে। তাহলে সম্প্রদান হলো সত্যতে, মানে দাবি ছাড়া কোনো কিছু করাকে সম্প্রদান কারক বলে। যেমন আমি তোমাদেরকে বলতে পারি, ভিক্ষুককে ভিক্ষা দাও, তোমরা অবশ্যই দান খয়রাত করবে। এই করোনা পরিস্থিতির মাঝখানে অবশ্যই এই যে গরিব মানুষ আছে তাদেরকে অবশ্যই দান করবে। হ্যাঁ, এটি একটা স্বাভাবিক বিষয়। কিন্তু শিক্ষার্থীরা, আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। দেখো, সম্প্রদানের পরে যদি আমরা বলি অপাদান কারক। অপাদান কারক হলো যা হতে কোনো কিছু উৎপন্ন হয়। কি হয়? উৎপন্ন হয়। পতিত, চলিত, আশ্রিত, রক্ষিত, ভীত, এগুলো হলো অপাদান কারক হয়। যেমন গাছ থেকে পাতা পড়ে, কোথা থেকে পড়ে? গাছ থেকে। আমি যদি বলি গাছ থেকে আম পড়ে, কি পড়ে? এভাবে না, কি পড়ে না, কোথা থেকে পড়ে? গাছ থেকে পড়ে। তাহলে এই গাছ হতে লাল গালি করা আছে, দেখো এই যে লাল গালি করা আছে গাছ হতে, এটা হলো কি কারক? অপাদান কারক। যেখান থেকে পড়বে বা শুরু হবে তা হলো অপাদান। যেমন গাছ থেকে পড়তেছে, সেটা হলো অপাদান। কোথায় পড়ে? মাটিতে পড়ে, সেটা হলো অধিকরণ। তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করলে অধিকরণ, আর কোথা হতে হলে অপাদান। নিশ্চয়ই আমরা বুঝতেছি শিক্ষার্থীরা।
তোমরা অধিকরণ কারক বিষয়ে যদি বলি তাহলে দেখো কোন একটা সময় বুঝাবে অথবা কাল বুঝাবে, যেমন বসন্তে কোকিল ডাকে, কখন ডাকে? বসন্তকালে। তাহলে এই বসন্তকালটা হলো অধিকরণ কারক। পারবো না, দশটায় আমরা স্কুলে যাই, কখন যাই? দশটায়, এই সময়টা বোঝাচ্ছে। তাহলে কি হবে? অধিকরণ। আমরা এক এক করে সবগুলি কারকের প্রাথমিক যে বিষয়গুলি সেগুলো জেনে নিলাম। ক্রিয়া সম্পাদনের উপর ভিত্তি করে কর্তৃকারক হলো চার প্রকার। মুখ্য কর্তা, কর্তা নিজে নিজে যে কাজটা করে তাকে বলা হয় মুখ্য কর্তা। যেমন আমি এখন ক্লাস নিচ্ছি, আমি নিজেই মুখ্য কর্তা। যদি বলি আমি ছাত্রদের ক্লাস নিচ্ছি, তাহলে ছাত্ররা হলো কি কর্তা বলতো? আমি মুখ্য কর্তা। ছাত্ররা কি? ছাত্ররা নিজেরা যদি করে তাহলে সেও মুখ্য কর্তা। আবার আমি যদি বলি শিক্ষক ছাত্রকে ব্যাকরণ পড়াচ্ছেন, এখানে আমি শিক্ষক প্রযোজক, ছাত্র কিন্তু তখন প্রযোজ্যকর্তা। খেয়াল করে দেখো, মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি নিজেই পড়তেছে, তাহলে মুখ্যকর্তা। প্রযোজককর্তা হচ্ছে মূল কর্তার করণীয় কাজ অন্যকে দিয়ে করালে, তখন তাকে বলা হচ্ছে প্রযোজককর্তা। যেমন মা শিশুকে চাঁদ দেখায়, মা শিশুকে চাঁদ দেখায়, মা নিজে দেখে না, দেখা কাজটা মা পরিচালনা করে, তাহলে মা হলো প্রযোজক। শিশু কি? প্রযোজ্যকর্তা। রাখাল মাঠে গরুকে ঘাস খাওয়ায়, রাখাল নিজে খায়? খায় না। রাখাল গুণকর্তা? প্রযোজককর্তা। গরু প্রযোজ্যকর্তা, খাওয়াচ্ছে প্রযোজক ক্রিয়া। নিশ্চয়ই তোমরা বুঝতেছ। আচ্ছা, তাহলে এভাবে আমরা কিন্তু একের পর এক এই কর্তাগুলিও আমরা জেনে জানতে পারি। শিক্ষার্থীরা দেখো, মুখ্যকর্তা, প্রযোজককর্তা, প্রযোজ্যকর্তা এবং বেতিহারকর্তা, তাই তো? বেতিহারকর্তা আমরা সবাই জানি। বেতিহারকর্তা হচ্ছে দুই কর্তা একত্রে একে জাতীয় কাজ করবে। যেমন বাঘে মহিষে এক ঘাটে জল খায়, ঠিক আছে? আমরা প্রযোজককর্তা দেখাচ্ছি তোমাকে মূল কর্তার করণীয় কাজ। শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন, যে উদাহরণটা আমি তোমাদের একটু আগে দিলাম সেটা দেখো, শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন, প্রযোজক। আমরা মনে হয় সবগুলি এক এক করে জানতে পারতেছি। বেতিহার কর্তা বাঘে মহিষে এক ঘাটে লড়াই হয়, বাঘ আর মহিষ কি দুটি একই জাতীয় কর্তা না? তাহলে কি হবে? এটা হবে বেতিহার কর্তা। তাহলে আমরা নিশ্চয়ই এই সমস্যাগুলি যদি এক এক করে বলি, সিহাব বই পড়ে কে পড়ে? সিহাব কি কারক? কর্তিকারক। ঘোড়া গাড়ি টানে, কে টানে? ঘোড়া। কি কারক? ঘোড়া কর্তিকারক। কি টানে? গাড়ি টানে। এখন গাড়ি কি কর্মকারক? সে কানে শুনে না, এখানে কানে কোন কারক? কি সে শুনে না বলো? কানে। তাহলে কি কারক? করণ কারক। সত্য ত্যাগ করে দান করলে কোন কারক হয়? প্রশ্ন করলাম তোমাদের কাছে, সত্য ত্যাগ করলে কোন কারক হয়? সম্পাদন কারক হয়। তিলে তৈল হয়, কি অর্থে? উৎপন্ন অর্থে অপাদান। কোথা থেকে হয়? তিল থেকে হয়। তাহলে এভাবে কিন্তু আমরা আমাদের এই প্রশ্নগুলির উত্তরগুলিও পেয়ে যেতে পারি। তোমাদের দলীয় কাজ তো নাই, তোমরা প্রত্যেকেই বাসায় আছো, এবং তোমাদের মূল্যায়নের বিষয় হচ্ছে এই যে তোমরা যে পরীক্ষাগুলো কন্টিনিউয়াসলি দিচ্ছ, সেই পরীক্ষাগুলোর প্রতি হলো তোমাদের মূল্যায়ন। কারক শব্দের অর্থ কী লিখবে খাতায়, কারক কয় প্রকার, কী কী এগুলো লিখবে, সেই সাথে কর্তার মাধ্যমে ক্রিয়া সম্পাদন করা যায়, কর্তা কয় প্রকার, চার প্রকার যেটা তোমাদেরকে বললাম। তাহলে আমি তোমাদের ক্লাস শেষ পর্যায়ে আসছি, কিছু প্রয়োজনীয় টপিকস তোমাদের বলে দিচ্ছি, পরামর্শ দিয়ে দিচ্ছি। স্কুল থেকে নোটশিট দেওয়া হচ্ছে, এই নোটশিটগুলি এসএসসি পরীক্ষার আদলে তৈরি, অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাসের নিয়মে তৈরি। এগুলি পড়লেই তুমি কি করতে পারবে? একটা এ প্লাস পাবে। তাহলে এ প্লাস আমরা সবাই চাই, কেন পড়বো না? অবশ্যই পড়বো। তাহলে সেইটা করার জন্য প্রতিনিয়ত তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে। স্কুলে সপ্তাহে যে আসার নিয়মটি রয়েছে সেই নিয়মটি মেনে আসবে, এবং যে কোনো সমস্যা থাকলে সেগুলি সলভ করার চেষ্টা আমি করে দিব, আমার টিচার দিয়ে আমরা সবাই মিলে করে দিব। তোমাদের শুধু একটু মুখ ফুটে বলা যে স্যার এটা বুঝি না। তো তোমাদের সবার প্রতি শুভকামনা রইল, সেই সাথে পরামর্শ রইল, ভালো থাকো, সুস্থ থাকো। আর স্কুলে ভর্তি কার্যক্রম চলতেছে, সেই বিষয়টিও তোমাদেরকে ইতিমধ্যে বলেছি, সেই বিষয়েও তোমরা তোমাদের পরিচিতজনকে বলতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।